ولقد يسرنا القران للذكر فهل من مدكر؟ السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله والصلاه والسلام على رسول الله، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানান্তরিক মুবারক গত পর্বে আমি তার দিদি শব্দের ব্যবহার কীভাবে করতে হয় তা দেখিয়েছিলাম তো আজকের এই পর্বে প্রকার মধ্যে থেকে যতটুকু ফারা যায় অল্প শহর মধ্যে ততটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি সামান্যটুকু ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেনকে দেখার সুযোগ করে দিবেন তো শুরু করা যাক আমি এখানে কয়েকটি উদাহরণ দিয়েছি প্রথমে আমাদেরকে জানতে হবে মাধ অর্থ হচ্ছে টানিয়ে পড়া মাদ অর্থ টানিয়ে পড়া একটি হরফকে লম্বা করে উচ্চারণ করাকে মত বলে একটি হরফকে দিল্লি করে উচ্চারণ করা মাধরথি টানিয়ে টানিয়ে পড়া তো মদ মোট দশ প্রকার একালিফ মদ তিন প্রকার একালিফ মদ তিন প্রকার তারপরে তিন আরেফ মদ দুই প্রকার চার আরেফ মদ পাঁচ প্রকার এভাবে মোট দশ প্রকার তো প্রথমে আমি একারি মত তিন প্রকার দিয়ে শুরু করি তো এখানে দেখুন একারি মত তিন প্রকার মধ্যে প্রথম প্রকার হচ্ছে মধ্যে তবাই তবরের বাম পাশে খালি আলি ফেসের বাম পাশে জজমালা ওয়াও জের বাম পাশে জজমালা ইয়া এভাবে উনত্রিশ হরফের মধ্যে থাকতে পারে আমাদেরকে জানতে হবে শুধু জবর বাম্পারের খালি আরিফ থাকলে ফেসের বাম্পার জজমালা ওয়াও জেরে বাম্পার জজমালা ইয়া এভাবে থাকলে ওই হরফটি একারি পরিমাণ টানিয়া পড়তে হবে হরফটা উনত্রিশ হরফের মধ্যে থেকে যে কোনো হরফ হতে পারে আমাদেরকে জানতে হবে শুধু জবর বাম্পারে আরিফ আছে কিনা ফেসের বাম্পের জজমালা ওয়াও কি কিনা জেরে বাম্পার জজমালা ইয়া কি কিনা থাকলে ওই হরফটি একালিফ পরিমাণ টানিয়ে পড়িতে হবে ইহাকে মধ্যে তবাই বলে যেমন জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ হেষের বাম পাশে জেঝমালা বাউ মদের হরফ জের বাম পাশে জেঝমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয় যেমন বা বু বি একালিফ তাহলে এখানে জবর খালি আলি ফেসে জজমালা ওয়াও জেরে বাম্পাসে জজমালাইয়া এই কথাটা মুখস্থ রাখলে জবর বাম্পারি খালিয়ালি ফেসে জজমালা ওয়াও জেরে বাম্পে ইয়া হরফটা যে কোনো হরফ হতে পারে উনত্রিশ হরফের মধ্যে থেকে যে কোনো হরফ পরিবর্তন হবে এখানে দেখুন তাজবর বামে তা তাফেস ওয়াইজম তাজের তা তাজবর বামে খালি তা তা তাফেস ওয়াইজম তু তাজের ইয়াজম তিন সা দিলে একই নিয়ম শাহর বামে খালিপা ফাইজম শু সাহায্য সি আমাদেরকে জানতে হবে শুধু জবরের পাশে খালি আলিফ আছে কিনা বাম বাম্পার যজমালা ওয়াও আছে কিনা জের বাম্পার যজমালা ইয়া থাকলে এখানে একালিপটা নিয়ে পড়তে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার অন্ত হরফ দিয়ে দেখানো যাবে তবে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন আপনারা বুঝে নেবেন তাহলে জবার খালি খালিয়ালে ফেসের বামফা জজমালা ওয়াও জের বামফা জজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আরিফ টানিয়া পড়িতে হয় যেমন বা বু বি তা এভাবে অন্ত হরফ দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের সন্তানদেরকে বাচ্চাদেরকে এভাবে প্র্যাকটিস করাতে চেষ্টা করবেন তো একালিপম তিন প্রকারের দ্বিতীয় প্রকারটা হচ্ছে মধ্যে বাদল দ্বিতীয় প্রকারটা হচ্ছে মধ্যে বাদল এখানে দেখুন খাড়া জবর খাড়া জার উল্টা ফেসকে মধ্যে বাদল বলে তো একালিপটা নিয়ে পড়ার নাম মধ্যেবাদল একালিপুর তিন প্রকার দ্বিতীয় প্রকারটা হচ্ছে বাদল তো এখানে দেখুন আমি কিছু হরফ লিখছি এখানের মধ্যে কিছু কিছু চিহ্ন দিচ্ছি এই চিহ্নটার নাম হচ্ছে খাড়া জবর খাড়া জবর খাড়া জবর নিচে থাকলে খাড়াজের নিচে থাকলে কি খাড়াজের নিচে থাকলে খাড়াজের একই চিহ্ন আর এভাবে এই চিহ্নটা হচ্ছে উল্টা ফেশ এই চিহ্নটা হচ্ছে কি উল্টা ফেশ তো এই খাড়া জবর খাড়াজের উল্টা ফ্যাস হইলে এক আলিফ টানিয়া ফড়িতে হয় খাড়া জবর খাড়াজের উল্টাফেঁস হইলে এক আলিফ টানিয়া ফড়িতে হয় একালিম তিন প্রকারের দ্বিতীয় প্রকার হচ্ছে মধ্যে বদল তো মধ্যে বদল হচ্ছে এগুলা খাড়া জবর উল্টা উল্টাফেস হইলে আলিফ টানিয়া পড়িতে হয় যে হরফের মধ্যে খাড়া জবর থাকবে যে হরফের মধ্যে খাড়াজের থাকবে যে হরফের মধ্যে উল্টা ফেস থাকবে ওই হরফটি পরিমাণ টানিয়া পড়িতে হবে যেমন এখানে দেখুন বা খাড়া জবর বা তা খাড়া জবর তা সা খাড়া জবর সা এখানে খাড়াজের দিয়ে দেখুন ডিম খাড়াজের জি হা খাড়াজের খ খাড়া জে খি উল্টা ফেশ দি দেখুন দাল উল্টা ফেস দু উল্টা ফেস রু র উল্টা ফেস রো ঝা উল্টা ফেস ঝু আশা করি উচ্চারণগুলো বুঝতে পেরেছেন এখানে আরেকটা কথা বলে রাখি খাড়া জবরুর উচ্চারণ সরাসরি জবরের উচ্চারণ মতন হয় যেমন দেখুন এখানে যদি আমি একটা জবর দিই উচ্চারণটা কী হবে বা জবর বা তাহলে এখানে জবর থাকার কারণে যদি জবর হয় তা এখানে টান হবে না বা জবর বা কোনো টান নেই তা জবর তা টান হবে না সা জবর সা টান হবে না জিম জি টান হবে না খাড়া জবর থাকার কারণে এখানে আলিফ টানিয়ে ফুটতে হবে তো এটা মধ্যে বদল আমি আবার আরেকবার বলি জবর দিয়ে এবং খাড়া জবর দিয়ে পার্থক্যটা আপনাদেরকে বুঝে দিই বা জবর বা টান নাই খাড়া জবর থাকার কারণে বা খাটা জবর বা তা জবর তা তা খাটা জবর তা জবর সা আর জের হলে জিম জের জি জিম খাড়াজের জি হা জের হে টান হচ্ছে না হা হি খ জের খি এখানে যে খাড়া জব থাকার কারণে হচ্ছে না কী হবে খাড়া জের খি এখানে যদি আমি ফেস দিই ডাল ফেশ দু উল্টা ফেশ হওয়ার কারণ উচ্চারণটা কী হবে ডাল উল্টা ফেশ দু ডাল ফেশ জু উল্টা ফেস হওয়ার কারণে এগারো টানা হবে ডাল উল্টা ফেস রু রেস রো উচ্চার ফেস উল্টা ফেস থাকার কারণ উচ্চারণটা কী হবে র উল্টা ফেস রো জা ফেশ জু জা উল্টা ফেস জু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে উন্তরি হরফ দিয়ে আপনারা খাড়া জবর খাড়াজের উল্টা ফেসের ব্যবহারটা প্র্যাকটিস করতে পারেন বাচ্চাদেরকে আপনারা এবার দেখাবেন ভাত্তি কেউগুলো বুঝে এবার সবগুলো হর অব্দি দেখানো সম্ভব না দেখাতে গেলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আবার বলে দিই খাড়া জবর খাড়াজের উল্টা ফেসকে এক আরেফ টানিয়া ফড়িতে হয় খাড়া জবর খাড়াজের জের উল্টা ফেসকে এক আরেফ টানিয়া ফড়িতে হয় ইহাকে মধ্যে বদল বলেন একালিম তিন প্রকারের দ্বিতীয় প্রকারটা হচ্ছে মধ্যে বদল তাহলে বা খাড়া জবর বা তা খাড়া জবর খাড়া জবর সা জিম খাড়াজের জি হা খাড়া জের হাজের খি ডাল উল্টা ফেশ দু উল্টা ফ্যাস জু উল্টা ফেশ রো ঝা উল্টা ফেশ জু এভাবে উনত্রিশ শতাব্দী আপনারা প্র্যাকটিস করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে দেখুন একাধি তিন প্রকারের প্রথম প্রকার মধ্যে তো বাই দ্বিতীয় প্রকার মধ্যে বদল তৃতীয় প্রকার হচ্ছে মধ্যে লীন তো মধ্যে আগামা থেকে চিনতে হবে তারপর মধ্যে লিনের ব্যবহারটা আমরা জানব লিনে হরফের মধ্যে দুইটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে জবর বাম্পার আর ওয়াও জবর বাম্পার জজমেলা ইয়া এই সিস্টেমটা উনত্রিশ হরফের মধ্যে যে কোনো হরফের মধ্যে প্রয়োগ হতে পারে যখন জবর বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ইয়া তাহলে লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশ জঝমালা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে ডান দিকে হরকতকে তাড়াতাড়ি ফড়িতে হয় লিনের হরফ হইলে ডান দিকে হরকতকে তাড়াতাড়ি ফড়িতে হয় যেমন বাউ বাই বা জবর ওয়াইজেজম বাউ বা জবর ইয় বাই বাউ বাই তা জবর ওয়াইজেজম তাও তা জবর ইয়াইম তাই তাও তাই সাউ জবর এবার উনত্রিশ হরফ দিয়ে দেখানো যাবে জবর বাম্পার জজমালা ওয়াও থাকলে জবর বাম্পার জজমালা ইয়ে থাকলে এখানে কোন কায়দা পাওয়া যাবে লেনের কায়দা লেনের হরফ হইলে ডান দিকে হরকতকে তাড়াতাড়ি করিতে হয় এটা হচ্ছে লিন একালিফম তিন প্রকারের তৃতীয় নম্বর প্রকার হচ্ছে মধ্যে লিন মধ্যে লিন তো মধ্যে লিন এখানে একালিফ টানিয়ে পড়তে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে লিনে হরফ কয়টি লিনে হরফ কাকে বলে এগুলো জানতে হবে তো এগুলো হচ্ছে লিনে হরফ এরপরে মধ্যে লিনের ব্যবহারটা দেখুন তো এখানে দেখুন আমি মধ্যে লিনের তিনটা উদাহরণ এখানে আপনাদেরকে দেখাতেছি লেনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে ডান দিকে হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয় লেনের হরফের বামে হরফে যেখানে ওয়াকফ হবে সেখানে একালিফ টানিয়া পড়িতে হবে এখানে দেখুন খাওয়া জবর ওয়াইজেজম এটা কিন্তু লেনের হরফ জবর জজম আলা ওয়াক এটা হচ্ছে বামের হরফ এই দুইটার মধ্যে যখন ওয়াকফ হবে মানে আমরা আয়তের শেষে যখন এরকম শব্দ হবে যেমন ওয়াআ মিন খাউফ এখানে একটা শব্দ আছে আর তাহুম মি জু ওয়া হুম মিন খাউফ এখানে ওয়াকফ হয়েছে লিনের হরফ এ জবার জজমল ওয়াট হচ্ছে লিনের হরফ আর বামে হরফটা হচ্ছে এটা ফা তাহলে এখানে ফার মধ্যে বাকফ হয়েছে লিনে হরফ বামে হরফের মধ্যে কী হয়েছে ওকফ হয়েছে ওয়াকফ হওয়ার কারণে এখানে একালেপটা নিয়ে পড়তে হবে যেমন এখানে বাইত বা জবর ইয়া জেজম এখানে জবর বামফারে জজমালা ইয়া তাহলে জবর বাম ফাইসে জজমালা ইয়া হচ্ছে লিনের হরফ তো লিনে হরফের সাথে বাম হরফ এখানে যদি ওয়াকফ হয় তাহলে এখানেও কিন্তু একালেপটা নিয়ে পড়তে হবে যেমন ফালিয়া আবুদুর অব্বাহাদাল বাইত এখানে বাইত ওয়াকফ হয়েছে ওয়াকফ হওয়ার কারণে এখানে লিনে হরফ বামে হরফের সঙ্গে ওয়াকফ হয়েছে ওয়াকফ হওয়ার কারণে এখানে একাধিক টানিয়া ফুটতে হবে এখানে দেখুন লিনে হরফ বামে হরফের সঙ্গে ওয়াকফ হয়েছে এখানে লিনের হরফ বামে হরফ সঙ্গে ওয়াকফ হয়েছে এই জন্য একাধিক টানিয়া ফুটতে হবে এখানেও জবর বামফা ফায় জজমালা ওয়াও হরফ এ লিনে হরফটা বামে হরফ ফায় সঙ্গে ওয়াকফ হয়েছে ওয়া আমানাহুম মিন খাউফ এখানে লিনে হরফ বামে হরফ সঙ্গে ওয়াকফ হওয়ার কারণে একালে টানিয়া পড়তে হবে এখানে বাইত ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এখানে লিনে হরফ জবর বামফা ফায় জজমালা ইয়া লিনে হরফ বামে হরফ সঙ্গে ওয়াকফ হওয়ার কারণে একালে পড়তে হবে এখানে ওয়া সীতাঈফ এখানে কিন্তু ওয়াকফ হয়েছে হরফ বামা হরফের সঙ্গে ওয়াকফ হয়েছে এই জন্য একারেপটা নিয়ে ফুটতে হবে তাহলে এখানে সার হচ্ছে যে একারেম তিন প্রকারের তৃতীয় প্রকার হচ্ছে মধ্যে লিন তাহলে লিন কোথা থেকে শুরু হলো এবং কোথায় যা শেষ হলো প্রথমে লিনে হরফ চিনতে হবে এবং লীনা হরফের উচ্চারণ জানতে হবে লিনা হরফ উচ্চারণ জানার পরে কিভাবে মধ্যে লিন হয় লিনে হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন ডান দিকের হরকতকে একালিফটানিয়া টানিয়া ফড়িতে হয় আবার বলি লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন ডান দিকের হরকতকে একালিফ টানিয়া ফড়িতে হয় যেমন বাই সইফ প্রথমে জানতে হবে লিনের হরফ ও কি কি লিনে হরফ জানার ফলে লিনে হরফ বামে হরফ যখন ওয়াকফ হবে তখন কিন্তু একারেফ টান হবে আগে টান হবে না লিনে হরফ বামে হরফ যখন ওয়াকফ হবে তখন একারেফ টানিয়ে পড়তে হবে তো এখানে লিনে হরফ বামে হরফ ওয়াকফ হয়েছে এই জন্য একারেফ টানিয়া ফড়িতে হইবে একারি মত তিন প্রকার প্রকারগুলো হচ্ছে মধ্যে তো বাই মধ্যে বদল মধ্যে লিন মধ্যে তো বাই যেমন বা বু বি জবার বাম পাশে খালি খালিয়ালি ফেসের বাম বাম পাশে পাশে ওয়াও ইয়া আমাদেরকে শুধু এই সূত্রটা জানতে হবে বাম পাশে খালি খালিয়ারি হরফ উনত্রিশ হরফের মধ্যে যে কোনো হরফ হতে পারে আমাদের সূত্র জানতে হবে কি জবরের বাম খালি খালিয়ারিপ ফেসের বাম পাশে জজমালা ওয়াও জের বাম পাশে যজমালা ইয়া এর ডান দিকে হরকতকে একালেপ টানিয়ে পড়িতে হয় বা জবরের বাম ফাঁসে খালিয়ালিফ মদের হরফ ফেজের বাম ফাঁসে জেঝমলা ওয়াও মদের হরফ জের বাম পাশে জেঝমলা ইয়া মদের হরফ মদের হরফ হইলে ডান দিকের হরকতকে একালিপ টানিয়া পড়িতে হয় যেমন বা বু বি এটা হচ্ছে মদ্ে তবাহ একালিপুর তিন প্রকার দ্বিতীয় প্রকার হচ্ছে মধ্যে বদল খাড়া জবর খাড়া জের উল্টাফেসকে মধ্যে বদল বলে এখানে বা খাড়া জবর বা বা খাড়া জের বি বা উল্টা ফেশ বু এক নিয়ে পড়াকে এখানে মধ্যে বদল হরফের হরকতকে একালিপটা নিয়ে পড়ার নাম মধ্যে বদল হরফের হরকতকে এখানে বা হরফে হরকত হচ্ছে খাড়া জবর এখানে বা হরফে হরকত হচ্ছে খাড়া জের এখানে হরকত হচ্ছে উল্টা উল্টাফেস হরফের হরকতকে একারিফ টানিয়ে পড়ার নাম মধ্যে বদল তাহলে এখানে বা মধ্যে বদল বি মধ্যে বদল বু মধ্যে বদল জবর হলে বা জবর বা খাড়া জবর হওয়ার কারণে বা খাড়া জবর বা একারিপটা নিতে হবে এখানে বা নিশ্চের দিলে হবে বাজের বি খাড়াজের হওয়ার কারণে একারিপ টান হবে বা খাড়াজের বি এখানে বা ফেস বু হলে বা ফেস বু হবে খা উল্টা ফেস হওয়ার কারণে একারিপ টান হবে বা উল্টা ফেস বু তাহলে হরফের হরকতকে একারি টানিয়ে পড়ার নাম মধ্যে বদল এরপরে আসেন মধ্যে লিন লিনের হরফ দুইটি জবর বাম জজমালা ওয়াও জবরের বাম ইয়া এম লিনের হরফ এবং বামে হরফ যখন ওকফ হবে তখন একারিপ টানিয়া ফড়িতে হইবে এখানে দেখুন লিনের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন ডান দিকের হরকতকে একারে টানিয়া ফড়িতে হয় যেমন হউফ বাই সইফ সৌফ বাই সঈফ তাহলে আজকে এই পর্যন্ত একালিমত তিন প্রকার এই ফকারগুলা আপনারা ভালোভাবে নিজেরা আয়ত্ত করবেন এবং বাচ্চাদেরকে ভালোভাবে বুঝাবেন আস্তে আস্তে বুঝতে বুঝতে বারবার দেখতে দেখতে আপনাদের বুঝে আসে যাবে যারা কম বোঝেন তারা বারবার এটা দেখবেন যাদের ঘরের মেয়েরা আছে তাদেরকেও আপনার পড়াতে সহজ হবে তো এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত চালা আগামী পর্বে দশ প্রকারের মধ্যে তিন প্রকার শেষ হলো আরও আছে সাত প্রকার তিনারই মত দুই প্রকার এবং চারেরই মত পাঁচ প্রকার এই প্রকারগুলো নিয়ে ইনশালা আগামী পর্বে আলোচনা করব তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি সামান্যটুকু ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা